জানেন যে এই অঞ্চলের কলা বাবা কলা বাবা আমি সকলের সমস্যা সমাধান করে দেই যে কোন ধরনের সমস্যা আসলে ওই ধরনের সমস্যার চিকিৎসা আমার কাছে আছে তো দয়া করে আপনারা কেউ সংকোচ না করে যদি কার কার যে কোনো মানুষের যে কোনো সমস্যা থাকে আপনারা সবাই দয়া করে এই কলা বাবার আস্তানায় আইসা পড়বেন এটা হচ্ছে কলা বাবার আস্তানা সিল্লিহিনা রে সিল্লিহিনা কলা বাবা রে তারা সিল্লিনে সময় থাকিতে কেন তোরা দরবারেতে আইলি না কলা বাবার কলা খাইলে সমস্যা কাটাও যাবে দূরে সকল সমস্যা যাবে দূরে একটি কলা খাইলে পরে একটি কলা খাইলে পরে তোদের রহমত হবে রে আইলি না কেন কলা বাবার দরবারে বাল্লা কাসানা রে বাবা তো একলা কেমন ঠিক আছে না বাবার একটা জুড়ি থাকলে একটু বাল্লা তো নি এখন কারানি কারানি আচ্ছা আগে একটা মন্ত্র দে যা খুশি হয় সে আসবে নি আয় বাবার একটা সঙ্গী নিয়ে আয় সঙ্গী নিয়ে আয় বাবার কিন্তু একা ভালো লাগতেছে না লাগতেছে না লাগতেছে না আয় সাপর আয় বাসা তোর আসতে তো দেরি হলো কে বহুত দূরে আছিলাম তো আপনার ডাক পাইয়া যত দ্রুত সম্ভব আমি চলে আইছি তুই একটা কথা মনে রাখবি সব সময় যে যে কোনো মুহূর্তে যে কোনো সেকেন্ডের মাধ্যমে তোর কলা বাবা স্মরণ করতে পারে বুঝছিস কি সব সময় এলার থাকবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে মিত্র সেবা কর বাবা সেবা কর সেবা কর সেবা কর বাবার সেবা করলে অনেক কিছু পাবি বাবার দোয়া পাইলে অনেক কিছু হইতে পারবি বুঝছিস আমি তো আপনার মতই হইতে চাই বাবা হ্যাঁ যা তোরে বানাই দিব মনে কর যে আমার আমার ভিতরে যা আছে বুঝছিস কি সব কিছু তোরে দিয়ে যাব তুই পয়সা থাকলে পৃথিবীতে রাজত্ব করে খাবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ কলা বাবার দরবারে তে কলা বাবার দরবারে তে তোরা কেন আইলি না আইলি না মনের জ্বালা মনে রইল বোঝাইতে পারলাম না রে আজ বিয়েটা ভাঙে গেছে মা যে বকাটা দিল আমারে আমার তো বাস বাড়ি মন চাচ্ছে না যাই হোক শুনছি এইখানে নাকি কোন জায়গায় কলা বাবার আস্থানা আছে সে নাকি যারে যে দোয়া দিয়ে দেয় তাই নাকি হয় আমি ওনার কাছেই যাই হ্যাঁ ওনার কাছে আমি যাই কলার সীমানা দেখতেছি আমার মনে হয় বাবা এইখানেই আছে যাই আমি বাবার কাছে যাই একটু বাবা বসে আছে যাই বাবার কাছে সব ঘটনা খুইলা করি বাবার কাছে আছিস না বাবার কাছে তোর মনের কথা কিচ্ছু বলতে হবে না বাবা সব জানে সব জানে তোর কি সমস্যা আমি সব জানি তোর সমস্যা হইলো তোর বিয়া শাদি হয় না তোর কোনো ছেলে পছন্দ করে না আর তুই সেই কারণে বাবার কাছে দোয়া নিবার জন্য আইছ ঠিক বাবা এ তো কঠিন বাবা আপনি কেমনে জানলেন আমি এই সমস্যার জন্য আপনার কাছে আইছি বাবার কাজ আমি তো মনে করতে মানুষের মনের ঘটনা জানা বুঝছিস কি তারপরও যদি তোর মনের কোনো কথা থাকে আরো তুই বাবার কাছে নির্ভয় বল সমস্যা নাই হ্যাঁ বাবা আমি আপনার কাছে সব খুলে কোয়ার জন্যই আইছি আমার বড় বিপদ আজ আমার বিয়ার প্রস্তাব হয়েছিল শুধু আজ না প্রতিদিনই আহে কিন্তু আমার বিয়া হয় না তোর সমস্যা আছে তোরে যখন পাত্র পক্ষ থেকে দেখবার জন্য আসে তোর রূপের মধ্যে বৃষ্টি শ্বাস করে বুঝছস কি কালো মেঘের মতো তোর রূপটা কালো হয়ে যায় কিন্তু কেউ দেখে না কেউ দেখে না বাবা আমি আপনার কাছে আসি আপনি কিছু একটা করেন অবশ্যই অবশ্যই কলা বাবার দরবারে তে কলা বাবার দরবারে তে খালি হাতে কেউ ফিরে না বুঝছস কি তুই আইসস তোর যে কোনো একটা গতি আমি করে দেবো তুই বাবার কাছে আইসস তুই বাবার নগে থাক বুঝছস কি তুই বাবার দেখ শোন কর
আমার এখানে অনেক ছেলে মানুষ আছে আমি ভালো একটা মানুষের জাত দেইকে তন্নকে তার বিয়ে দেব ঠিক আছে ঠিক আছে বাবা আয় বাবার কাছে সাইফা হই বাবার মিছাই ভাই সাইফা থাকে থাকিস না থাকে থাকলে বাবার মন ভালো থাকে না আচ্ছা বাবা ঠিক আছে বাবা যা কয় তা মনোযোগ দিয়ে শুনো ঠিকই তোমার বিয়ে হয়ে যাব আচ্ছা দিদি ঠিক আছে বাড়িতে নারাই বাজাইছে পোলা হানায় না পোলা হানায় না পোলা হানো বকি বাকিরা তক ধরছে নিষ্কান দায় হারাম যাতারা এফর এফর পালা বাবার বাকুলা এফর তক বাচ্চা হবে বাচ্চা হবে ডজন ডজন বাচ্চা হবে বাড়িতে বাচ্চাতে মনে করছে তোরা বাড়িতে বাচ্চাটা খামার দি হাবি খামার দি হাবি তোমার কত দিন ধরে বললাম লো কলা বাবা বলে আছে কলা বাবার দরবারে যায় যাই দেহি ওই তুই কলা বাবার দরবারে কি নিকে যায় বাচ্চা আস তাই ক 20 বছর ধরে বিয়ে আইছে আইজা বন্ধ কি একটা পুলান দাল না হ্যাঁ মাইশের কাছে শুনছি কলা বাবা দরবারে গেলে বলে ওষুধ পাতি দিলে বলে খাইলে বলে পুলাহা নয় এ লাগে তো যাবার সাজাছি ল যাই কলা বাবা যে করতাছ দেশেতে কত বাবাই আছে আমি তো কুনাহানে বিশ্বাস পাই না এন কার কাছে যামু আর কার ওষুধ খেয়ে বানা লা বাচ্চা তরাইব তুমি কেন যাবা আমার লাগে এহানে যখন খেবা যখন তরছ দেহি যদি আল্লাহ দেয় নু লাও লাও বাজারে যা লাগব না আগে কলা বাবার দরবার তাই ল তুমি তো বেবুস যাও তাড়াতাড়ি যাও তারা দুজনে বাড়িতে নারাই ঝগড়া করস খালি হ্যাঁ নারাই ঝগড়া করস কে আরে বাচ্চা কাচ্চা কি সোজা জিনিস আল্লাহ পাকের রহমত হইলেই সে হবে বুঝছ নাই আমরা নারাই করছি বাবা নারে কি বা ওই তো ওই তো বাবার খেলা বুঝছ কি বাবা যে কিভাবে জানে সেটা তো কেউ জানে না রে বাবা যে কিভাবে জানে সেটা বাবাই জানে না বাবাই জানে না বাবা মাটি কাটি কি তাল আছে গো দুইটা বাচ্চা নেই একটা ছেলে সন্তান আর একটা কন্যা সন্তান তাই তো বাবার চোখের দিকে চোখ রাখ বাবার মনের দিকে মন রাখ বাবার কাপড় সবরের দিকে তোর কাপড় সবর রাখ বাবা রাখলাম কামবো তো কামবো এদিকে 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 তোর মাথা রাখে যা বয় জাগা মতো বয় আরে এই যে একটা কলা বুঝছ কি এই যে একটা কলা দিলাম এই কলাটা মনে করছে প্রত্যেক দিন সকালবেলা উঠে ঠিক আছে কলাটা তিন ভাগ করবি একবার তোর স্বামীরে খাওয়াবি আরেকবার তুই খাবি আর তোকে পাড়ায় বুড়া মহিলা আছে না এই বুড়া মহিলা রে মনে কর যে কলা চুষা দিয়ে দিবি বুঝছিস কি তাহলে তোদের বাচ্চা হয়ে যাবে দা এই যে দা নিয়ম দা মেনে চলিস ঠিক আছে তাহলে বাবা যাই গে আমরা হ্যাঁ যা আচ্ছা বাবা তাহলে আই হ্যাঁ যা 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 আল্লাহর রহমত করব যা যাও আবার আহিস আবার আহিস আবার বাবারে বলে যাস রে যা 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 যা
জায়গা বাবা লও যাই বাবা হ্যাঁ ওরা আপনি লেলো আপনার লগে আমার লগে মিলাই লও না কে আরে তক তক আতিলে না কিছু পাবো কি হ্যাঁ বুঝছ কিছু আরে যে তুমি আইছো না সমস্যা নাই তুমি থাকি থাকো একটা ভালো ছেলে পাইলে আমি তোমার এইখানে বাবার দরবারে থেকে অনুষ্ঠান করে বিয়া দেব মনে করে যে হাজার হইলো তুমি তো একটা জিনিস মানো যে তুমি এই কলা বাবার দরবারে আইছো না বাবা ও তাই নাকি যাক তাহলে তোরা দুজন আমার বগলে আমার গেইসা থাক।